আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজে সাথে আছি আমি তাসলিমা দিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে বলেন প্রধানমন্ত্রী। জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। পাঁচ সিটির ভোটের তারিখ ঘোষণা। সারের চাহিদা 865 লাখ টন, বাড়বে না দাম। জাতীয় স্লোগানে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি বড় খবরে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিডনি প্রতিস্থাপন সহ বাংলাদেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব। সোমবার গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। বাংলাদেশে চিকিৎসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে, দেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। রাজধানীর রমনা মডেল থানা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 20,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেট 21 জুন, খুলনা ও বরিশাল 12 জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটিতে ইভিএমে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের 17তম সভা শেষে একথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সিএসি। আগামী অর্থ বছরে দেশে 68,42,500 টন রাসায়নিক সারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ বছর সারের দাম বাড়ানো হবে না। সোমবার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, গত 4 বছরে প্রধানমন্ত্রী সারের দাম 1 টাকাও বাড়াননি। অর্থ মন্ত্রণালয় বারবার আমাদের উপর চাপ দিচ্ছে যে সারের দাম বাড়ান, আমরা অর্থ জোগাড় করতে পারছি না, আমরা অর্থ আপনাদের দিতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী অনড়, কিছুতেই তিনি সারের দাম বাড়াবেন না। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করার নির্দেশনা সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কায়েস ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পিটিশনে আবেদন করেছিলাম যে জয় বঙ্গবন্ধু শব্দটা যাতে জয় বাংলা স্লোগানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে গেজেট জারি করা হয়। এই মর্মে আজকে দীর্ঘ শুনানি শেষে মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন। রুল জারি করে জানতে চেয়েছেন যে জয় বঙ্গবন্ধু শব্দটা কেন জয় বাংলা শব্দের সাথে ইনক্লুডেড হবে না। আজকে দীর্ঘ শুনানি শেষে একটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি 11 নম্বর, মাননীয় বিচারপতি
নিজের হায়াত লিজু সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজকে এই রুলটা জারি করেছে। আমরা চেয়েছি যে জয় বাংলা স্লোগানের সাথে জয় বঙ্গবন্ধু স্লোগানটা কেন ইনক্লুডেড হবে না, যেহেতু জয় বঙ্গবন্ধু স্লোগানটা জয় বাংলা স্লোগানের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ, এই কারণে জয় বঙ্গবন্ধু শব্দটাও জয় বাংলা স্লোগানের সাথে গেজেট আকারে প্রকাশ হওয়া উচিত, এই মর্মে আমরা রুল চেয়েছি। দুর্ঘটনা এড়াতে ঈদের দিন সহ আগে ও পরে অন্তত 9 দিন সব মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এছাড়া ঈদ যাত্রায় মহাসড়ক সহ সব আন্তঃজেলা সড়কে 3 চাকার যানবাহন চলাচল এবং অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশিস কুমার দে এক বিবৃতিতে এই আহ্বান জানান। এছাড়া নাগরিক সংগঠনটির নেতারা সারা দেশের সব সড়ক ও মহাসড়কে অনিবন্ধিত ত্রুটিপূর্ণ ও অনুমোদন সব ধরনের গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। 2023 সালে অর্থাৎ চলতি বছর বাংলাদেশের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে $508 বিলিয়ন বা $50,800 কোটি। গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড ভ্যালুয়েশন স্ট্র্যাটেজি কনসালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের প্রকাশিত তথ্যে এমন পরিসংখ্যান পাওয়া গেছে। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানটি তৈরি করা 2023 সালের সফট পাওয়ার ইন্ডেক্সে দেখা গেছে বাংলাদেশ জাতি হিসেবে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডের একটিতে পরিণত হয়েছে। তাছাড়া তালিকায় 8 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান 97তম হয়েছে। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশ এখন বিশ্বের 5টি সবচেয়ে দ্রুত বর্ধনশীল জাতিগত ব্র্যান্ডের একটি। জাতিগত ব্র্যান্ডিংয়ে শীর্ষ 5টি সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করা দেশের মধ্যে বাকি 4টি দেশ হচ্ছে উজবেকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত ও জর্জিয়া। ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের ছাদ ভেঙে কুয়ায় পড়ে মৃত্যু হয় 36 জনের। এই ঘটনায় কয়েকদিন পরে ওই মন্দিরের একাংশ স্কাভেটার দিয়ে ভেঙে দিল স্থানীয় প্রশাসন। সকালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মন্দিরের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলে ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন। রামনবমীতে দুর্ঘটনার পরে মন্দিরের নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেখানকার প্রধান পুরোহিত। ইন্দোরের বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। মন্দিরের ভেতরে একটি প্রাচীন কুয়া রয়েছে, কিন্তু পরে সেই কুয়ার উপরে ছাদ তৈরি করা হয়। সেই ছাদের উপরে অনেকেই দাঁড়িয়েছিলেন, ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু মানুষ, মৃত্যু হয় 36 জনের। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।